মেটাফিস পর্যায়ে খুব ইজি, কিছু আমি এত বেশি। সো এত ছিল বলতে মেটাফিস পর্যায়ে, মেটাফিস মেটাফিস নিয়ে চিন্তা করুন। আমি আগে বলছি যে মেটা মানে হচ্ছে মধ্য ফেজ, মানে হচ্ছে দশা বা পর্যায়ে। তার মানে আমি যখন বলবো যে মেটাফেজ, তার মানে এটা বলতে বোঝাচ্ছি মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়ে। সো অ্যাকচুয়ালি কি ঘটে সেটা হচ্ছে আমি যদি দেখি যে এটা হচ্ছে স্পিন্ডল, অ্যাকচুয়ালি স্পিন্ডল যন্ত্রটা এরকম হচ্ছে। আরো কিছু কারণ আছে, এটা আমি বুঝতে চাই। তো একটু আগে আমরা প্রোমেটাফিস পর্যায়ে আমরা দেখছিলাম যে স্পিন্ডল যন্ত্রগুলো যেগুলো আছে, স্পিন্ডল যন্ত্র যদি নিয়ে চিন্তা করি তখন এটাতে ক্রোমোজোম আসছিল এবং ক্রোমোজোম গুলো এই এই জায়গায় ছিল, এটা ছিল মধ্যরে। এখন যেটা হয় সেটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে, খেয়াল করো এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই যে আমি যদি এই রেখাটা দিই, এই রেখাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল মানে এটা হচ্ছে মাঝখানে একেবারে দুই মেরু থেকে সমান দূরত্বে। এটাকে যদি এ মেরু ধরি, এটাকে যদি বি মেরু ধরি, তখন এই মেরু থেকে যতটুকু দূরত্ব এই এই পার্টটা, আবার এই মেরু থেকেও যতটুকু দূরত্ব এই পার্টটা। ক্রোমোজোম গুলো কি ঘটে এই পর্যায়ে আসার পরে, মেটাফিস পর্যায়ে আসার পরে এই ক্রোমোজোম এই পুরো মধ্যখানে একেবারে অবস্থান। ক্রোমোজোমগুলো কি করে একেবারে মধ্যখানে অবস্থান করে, মেটা মানে হচ্ছে মধ্য, এটা দিয়ে মনে রাখতে পারে একেবারে মধ্যখানে, মধ্যখানে মানে আর বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আচ্ছা, এই ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তখন এই ক্রোমোজোমগুলো, ক্রোমোজোম আর কি ঠিক এরকম, এই পর্যায়ে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে এই একটা বাহু, এই বাহুটাকে বিকর্ষণ করতে থাকে এবং মানে এই মেটাফিস পর্যায়ে ইভেন এদের মধ্যে মানে ওই সেন্টুমিয়ার ওই ক্রোমাটিডগুলোর মধ্যে আগে আকর্ষণ থাকে, আস্তে আস্তে ওই আকর্ষণ কমতে থাকে, ঠিক এরকম। যখন আকর্ষণ কমতে থাকে খেয়াল করো এটাকে বিকর্ষণ করতেছে, আবার এইটা এটাকে বিকর্ষণ করতেছে, তখন যেটা হয় সেটা হচ্ছে এই ক্রোমোজোমটা এরকম হচ্ছে, এটাকে বিকর্ষণ করবে। এটা হইলো এটা এটা নিয়ে চিন্তা করি, এটা এটা ধাক্কা দিল, এটা এটা ধাক্কা দিল, দ্যাট মিন্স এই পর্যন্ত আসা করলো, এই পর্যন্ত আসা করলো, আবার এই পর্যন্ত আসা, দ্যাট মিন্স এখন ক্রোমোজোমগুলো হয়ে যায় এরকম। যেহেতু তাদের মধ্যে কি কি কাজ করে, বিকর্ষণ কাজ করে, তবে এই যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো আমি যেটা বলবো সেটা হচ্ছে আগে বলে রাখছিলাম যে এই যে ক্রোমোজোমের যে ক্রোমোজোমটা যেটা, এই ক্রোমোজোমটা হচ্ছে সর্বাধিক মোটা ঘটনা, কারণ হচ্ছে এই জায়গায় সে সব থেকে বেশি পানি অপসারিত করে আগে কথাটা বলে নিচ্ছি বিশেষ পর্যায়ে। তার মানে এই যে সর্বাধিক পরিমাণ যেহেতু পানি অপসারণ করে সেহেতু সে সর্বাধিক মোটা ও খাটো হয়। সো যখন বলবে যে ক্রোমোজোমগুলো খাটো মোটা হয় জল বিভাজনের কারণে, এই পর্যায়টা হচ্ছে প্রোফেজ। কিন্তু যখন বলবে যে সর্বাধিক খাটো মোটা হয় তখন সেটা হচ্ছে মেটাফেজ, ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই মেটাফেজ পর্যায়ে কি করে ক্রোমোজোমগুলো একেবারে বিষুবীয় অঞ্চল বা মধ্য অঞ্চলে অবস্থান করে, এবং এই যে ক্রোমোজোমগুলো যেগুলো আছে এই ক্রোমোজোমগুলোর ক্রোমাটিডগুলোর মধ্যে মানে আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ কাজ করে, ক্লিয়ার? এবং কি করতে থাকে, বিকর্ষণ কাজ করতে থাকে। এইটাই অ্যাকচুয়ালি মেটাফেজ, মেটাফেজ মেটাফেজ আর কিচ্ছু নাই, খেয়াল করো। দ্যাট মিন্স এটা হচ্ছে মেটাফেজ, যেহেতু মাঝখানে অবস্থান করে এই সেই। আর একটা কথা বলতে পারো সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার আছে বিলুপ্তি ঘটে, এটা বলতে পারো যে নিউক্লিয়াসটা যেটা থাকে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার আছে বিলুপ্তি ঘটে, এটাতে আর কিছু বলার নাই। বাট এটা কিন্তু পরীক্ষাতে বেশি আসে, কারণ এই এই জায়গাটা পাজল হওয়ার বেশি সম্ভাবনা থাকে, ওই যে ইয়াটা এটা কী বলে সর্বাধিক মোটা খাটের ব্যাপারটা।
আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এটা একটু বেশি উদ্দীপক দেয়, কারণ স্যারদেরকে কম কথায় বুঝাই দিলে ইচ্ছা হয়। স্যারের পিছনে উদ্দীপক কিছু তো দেখে যে ক্রোমোজোম গাছে মাঝখানে দিচ্ছে বা ক্রোমোজোম গুলো বিষুবী অঞ্চলে দিচ্ছে এরকম। ঠিক আছে, তো এখন যেটা হয় সেটা হচ্ছে এরকম, এখন আমরা তুলে দেবো হচ্ছে অ্যানাফেজ পড়ছে। অ্যানাফেজ এখন শুনছে, এখন তুমি শুনে আগে বলছিলাম যে অ্যানাফেজ, অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে হচ্ছে পর্যায়, দ্যাট মিন্স অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। তাহলে তুমি যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে এরকম, এরকম হয়ে যায় আবার স্পিন ওজনটা। তখন কি হয় অ্যাকচুয়ালি ওই মেটা মেটাফেজের শেষের দিকে কোনো জিনিসগুলো কিন্তু ঠিক রিকর্ষণের কারণে ঠিক এরকম হয়ে গেছে। এখন দেখো একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ছিল ঠিক এরকম, ক্রোমোজোমটা ছিল তার একটা বাহু থাকবে আরেকটা বাহু থাকবে, ঠিক আছে। এই যে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা তার সেন্ট্রোমিয়ার ব্যতীত, সরি প্রথমে ভাগ হয়েছিল সেন্ট্রোমিয়ার ব্যতীত, তখন আমরা বলছিলাম অপত্য ক্রোমাটিন, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই সেন্ট্রোমিয়ার সহভাগ হয়ে গেছে। যেহেতু এই যে সেন্ট্রোমিয়ার সহভাগ হয়ে গেছে, সো এখন এটাকে আমরা বলতে পারি অপত্য ক্রোমোজোম। দেখ অ্যানাফেজ পর্যায়ের প্রথম দিকে এই যে এই চ্যাপ্টার অবস্থার যে এগুলোর মধ্যে যে রিকর্ষণ কাজ করে, এই রিকর্ষণের কারণে তারা একটা থেকে আর একটা মানে দূরে সরে যায় এবং তারা এইরকম ফর্মেশন করার পরে সেন্ট্রোমিয়ার দুইভাগে ভাগ হয়ে যায়। যখন সেন্ট্রোমিয়ার দুইভাগে ভাগ হয়ে যায় তখন আমরা দুইটা ক্রোমোজোম পাই, তখন ওই দুইটা ক্রোমোজোমকে বলা হয় অপত্য ক্রোমোজোম। দুইটা কি ক্রোমোজোমকে বলা হয় অপত্য ক্রোমোজোম। এবং এই যে যেটা এখানে ছিল, সাপোজ এটা এখানে ছিল একটা মেটাফেজ পর্যায়ে, এখানে ছিল এটা ছিল এরকম, এখন এটা দুইভাগে ভাগ হয়ে গেছে এবং দুইভাগে ভাগ হওয়ার পরে তারা যেটা করে সেটা হচ্ছে এই যে দুইটা ক্রোমোজোম হয়েছে, তাই না, দুইটা ভাগ হওয়ার পর দুইটা ক্রোমোজোম হয়েছে, এই দুইটা ক্রোমোজোমে একটা কি করে এম এর দিকে যাইতে থাকে আর একটা হচ্ছে ঠিক এম এর দিকে যাইতে থাকে। অর্থাৎ এই যে ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হলো, এই যে দুইটা ক্রোমোজোম পাইলাম, এই দুইটা ক্রোমোজোমে একটা জায়গা থেকে সাপোজ এম এর দিকে আর একটা জায়গা থেকে ভি এর দিকে, এই যে তারা এই জায়গায় চলতে থাকে বা তাদেরকে গতি থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যানাফেজ পর্যায় বা গতি পর্যায়। খেয়াল করো যেহেতু একটা ক্রোমোজোম যখন ভাগ হয়ে যখন দুইটা ক্রোমোজোম হয়ে যায়, যখন অপত্য ক্রোমোজোম হয়ে যায় তখন এটার একটা এক মেরুতে যাইতে থাকে আর একটা আরেক মেরুতে যাইতে থাকে, এই যে তাদের মধ্যে যে গতি থাকে, তাদের মধ্যে যেহেতু তারা যেহেতু চলতেছে বা তারা যেহেতু চলনশীল, সো এই জন্য এই পর্যায়টাকে বলা হয় অ্যানাফেজ পর্যায়। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যানাফেজ পর্যায়। সো আর যেটা ঘটে সেটা হচ্ছে তুমি এই জায়গায় একটা কথা বলতে পারো, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো যে চলতেছে, এই ক্রোমোজোমগুলো যে চলতেছে, ক্রোমোজোমগুলো চলার বৈশিষ্ট্য হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে মেরুর দিকে, এই সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে প্রথমে যাইতেছে, তারপরে এই সেন্ট্রোমিয়ারটাকে এই ক্রোমাটিডগুলো অনুসরণ করতেছে। তার মানে কী হতে পারে, সেন্ট্রোমিয়ারগুলো মেরুমুখী এবং বাহুগুলো তার অনুগামী হয়, তার মানে এই যে সেন্ট্রোমিয়ার আগে চলতেছে মেরুর দিকে, তারপরে পিছন পিছন বাহুগুলো যাইতেছে। ক্লিয়ার, ওটা হচ্ছে ঠিক এরকম। এটা কিন্তু দেখো এই যে সেন্ট্রোমিয়ার মেরুর দিকে যাইতেছে এবং পিছন পিছন তার বাহুগুলো আসতে, তার মানে সেন্ট্রোমিয়ার মেরুর দিকে আসে এবং বাহুগুলো তার কী হয় মানে কী বলবো, বাহুগুলো তার অনুগামী। ক্লিয়ার, এখন যেটা বলবো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এনা হয়েছে, এই যে ক্রোমোজোমগুলো যে এই বরাবর যায় তখন ক্রোমোজোমগুলো বিভিন্ন শেপ ধারণ করে, সাপোজ ক্রোমোজোমটা এরকমভাবে থাকে, এরকমভাবে থাকতে পারে, এরকমভাবে ক্রোমোজোমটা এরকমভাবে থাকতে পারে। যখন ক্রোমোজোমটা এরকমভাবে থাকে তখন এটাকে ইংরেজি বর্ণমালার ভি অক্ষরের মধ্যে দেখা যায়। এই যে ভি, এই ভি আর এই বাহুটাও মানে যতটুক দৈর্ঘ্য এই বাহুটাও ঠিক ততটুক দৈর্ঘ্য, অর্থাৎ বাহু দুইটা দৈর্ঘ্য সমান এবং সেন্ট্রোমিয়ারটা থাকতেছে হচ্ছে মাঝখান, এই যে এই জায়গা, তার মানে সেন্ট্রোমিয়ারটা যেহেতু মাঝখানে থাকতেছে এই ক্রোমোজোমটা হচ্ছে এটাকে আমরা কেন্দ্র বলি, সেন্ট্রোমিয়ার তার মানে সেন্টার তার মানে কেন্দ্র, এটা যদি কেন্দ্র হয় তার মানে যেহেতু মাঝখানে থাকতেছে এই জন্য এটাকে বলতে পারি মধ্য কেন্দ্র, তার মানে মধ্যে যে ইয়ার বায়োলজি টার্ম সেটা হচ্ছে মেটা, তার মানে এই
যখন ভিড়ের মতো শেপ ধারণ করতেছে তখন সেম থিং এটা থাকতেছে একেবারে মাঝখানে, দুইটা বাহুর মাঝখানে। সো এটাকে এই জন্য আমরা বলতে পারি এই যে ভিয়ার মতো যখন শিপ ধারণ করে তখন এই ক্রোমোজোমটাকে বলা হয় ম্যাটা সেন্ট্রিক ক্রোমোজোম। খেয়াল করো, ম্যাটা মানে হচ্ছে মধ্য, সেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রিক একটা মধ্যখানে অবস্থান করতেছে, তার মানে এই ক্রোমোজোমটাকে আমরা বলতে পারি ম্যাটা সেন্ট্রিক ক্রোমোজোম। আবার যেটা হইতে পারে সেটা হচ্ছে ভি হওয়ার পরে এল এলের মতো আকার ধারণ করতে পারে, সেটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ আমরা যদি এল দেখি তখন দেখবো যে এটা হচ্ছে ঠিক এরকম, তার মানে এটা এরকম হইতে পারে। খেয়াল করো এরকম মোটামুটি সমান বলতে পারো, মোটামুটি সমান অর্থাৎ প্রায় সমান। দ্যাট মিন্স এটাও মধ্যকেন্দ্রিক হয়ে যাইতো, বাট মধ্যকেন্দ্রিক হইতেছে না, মধ্যকেন্দ্রিক থেকে একটু কম আছে। সো সাপোজ ইন্সপেক্টর, তুমি তার যে নিচের পথটা এটাকে বলতে সাব ইন্সপেক্টর, অর্থাৎ সেই ইন্সপেক্টর হয়ে যেত, বাট ইন্সপেক্টরের জন্য তার আর একটা পর্যায়ে বাকি। জিনিস এই যে দুইটা বাহু যেহেতু সমান না বাট সমান হয়ে যেত মধ্যকেন্দ্রিকের কাছাকাছি, এই জন্য ইন্সপেক্টর ছিল সাব ইন্সপেক্টর, ঠিক এইটা হবে মধ্যকেন্দ্রিক বা ম্যাটাসেন্ট্রিক ছিল, এটাকে তুমি বলতে পারো সাব ম্যাটাসেন্ট্রিক। তার মানে ডিকে বলতেছি ম্যাটাসেন্ট্রিক, এলকে বলতেছি সাব ম্যাটাসেন্ট্রিক। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে এই সেন্ট্রোমিয়ারটা এরকম ভাবে চলে আসতে পারে, এবং এরকম ভাবে চলে আসার সাথে সাথে সেন্ট্রোমিয়ারটা এরকম হইতে পারে। এটা হচ্ছে আই অক্ষরের মতো। এই যে আই, খেয়াল করো এই সেন্ট্রোমিয়ারটা একেবারে শেষ দিকে আসা গেছে। এই যে একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমের একটা এই জায়গায় থাকা উচিত ছিল, কিন্তু একেবারে সে একেবারে শেষ জায়গায় চলে আসছে। সো এই যে ক্রোমোজোম, এই যে সেন্ট্রোমিয়ারটা যদি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, একেবারে শেষ বা প্রান্তের দিকে চলে আসছে বা একেবারে শেষের দিকে চলে আসছে, আগে বলছিলাম যে প্রান্ত বা শেষ মানে হচ্ছে টেলু, এবং আমরা যখন বলছিলাম যে টেলু ফেজ, টেলু ফেজ মানে হচ্ছে শেষের পর্যায়ে, তার মানে যখন তুমি বলতেছো এই জায়গায় সেন্টারটা একেবারে সবার শেষে চলে আসতেছে, সো এটাকে তুমি বলতে পারো টেলু সেন্ট্রিক ক্রোমোজোম। আরেকটা অক্ষর হইতে পারে এটা, সেটা হচ্ছে এই জের মতো। ঠিক এরকম যে ইংরেজি বর্ণ বলো জের মতো হইতে পারে। সো এটাকে বলা হয় জাস্ট একটা বাকি আছে এইটাই মনে রাখবো, এটাকে বলা হয় জেকে বলা হয় এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে কি বললাম এটাকে বলা হচ্ছে এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এক্রোসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। সো আমি যদি আবার একটু রিভিউ দিই, এই যে এই জায়গায় অ্যানাফেজে কি ঘটে, অ্যানাফেজে এই ক্রোমোজোমগুলো যে ক্রোমাটিডগুলো ছিল এই ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ ছিল, এবং ওই বিকর্ষণের কারণে ক্রোমাটিড যেটা দূরে সরে যায় এবং ওই জায়গায় সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে যায়। যখন সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে যায় তখন যেটা হয় এটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সহ যখন দুই ভাগে ভাগ হয়ে যায় তখন একটা যে দুইটি অপত্য ক্রোমোজোম পাই, এই অপত্য ক্রোমোজোমে একটা হচ্ছে এক মেরুর দিকে আর একটা আরেক মেরুর দিকে চলতে থাকে। এই যে তাদের যখন এই যে চলনটা, এই চলনটা এমন হয় যে এই সেন্ট্রোমিয়ারটা মেরুর দিকে থাকে এবং বাহুগুলো তার অনুগামী হয়, সেন্ট্রোমিয়ারটা তার কেয়ার দিকে থাকে এবং বাহুগুলো তার অনুগামী হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারের চলন, যেহেতু সেন্ট্রোমিয়ার চলতেছে বা সেন্ট্রোমিয়ার যেহেতু এখন একটা গতি আছে এই জন্য এই পর্যায়টাকে বলা হয় অ্যানাফেজ পর্যায়। তারপরে যেহেতু এই সেন্ট্রোমিয়ারটা চলতেছে, কি বলবো সেন্ট্রোমিয়ার যেহেতু চলতেছে, এই সেন্ট্রোমিয়ার চলার সময় বিভিন্ন আকার ধারণ করতে পারে। এই যে এটা দেখতে পারো এটা হচ্ছে ইংরেজি বর্ণমালে প্রয়োগ করে এই আকারগুলো হচ্ছে ভি এল জে আই, এবং ভি এল জে আই এর মতো আকার ধারণ করতে পারে। যদি ভি এর মতো আকার ধারণ করে তখন সেটাকে আমরা বলবো ম্যাটাসেন্ট্রিক। আমি ব্যাখ্যা দিচ্ছি, আমি যদি বলি এল এল এর মতো আকার ধারণ করে তখন সেটা হচ্ছে সাব ম্যাটাসেন্ট্রিক, আমি যদি বলি জে জে এর মতো আচরণ করে তখন সেটা হচ্ছে এক্রোসেন্ট্রিক, আমি যদি বলি আই এর মতো আচরণ করে তখন সেটা হচ্ছে টেলুসেন্ট্রিক। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যানাফেজ, আর কিছু নেই।
এখন যেটাতে চলে যাবো সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কিছুই করার নাই,